আজকে কালকে আমরা আশা করছি সব মার্কেট খুলে যাবে। তল্লাশি অভিযান কেমন চলছে? গতকাল সারা রাত হয়ে রয়েছে, আটজনকে আমরা যত যেরকম আমরা 6 নম্বর সাহেব, যারা গ্রেপ্তার হচ্ছে তারা কি এলাকার না বাইরে বহিরাগত? এখনও অবধি যারা আরেস্ট হয়েছে আটজন সবই লোকাল লোকাল। আপনি যোগ দেওয়ার পর বহিরাগত দেখলেই গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছেন, এটা একটু বলেন। সেটা যেরকম আমাদের কাছে ইনফরমেশান আসে বাইরের লোক যদি থাকে সেটা ভ্যারিফাই করা হচ্ছে, নিশ্চয়ই অ্যাকশন। যেটা বলছিল যে 72 আওয়ার্সের মধ্যে ভাটপাড়া শান্ত করে দেওয়া যাবে, আপনি তো নিজের দায়িত্ব নেওয়ার পর কী পরিস্থিতি দেখলেন? পুরো এলাকা শান্তই এখন? লাস্ট 3 দিন ধরে কোনো ইনসিডেন্ট ঘটেনি, একটা যেটা ভয়ের বাতাবরণ ছিল সেটা আস্তে আস্তে নর্মাল হচ্ছে। আমরা আশা করছি পাবলিকের পুলিশের উপর কনফিডেন্স, অ্যাডমিনিস্ট্রেটরের উপর কনফিডেন্স বাড়বে, নর্মাল হচ্ছে। ঠিক আছে।